একটা নতুন খবর, সেটা হচ্ছে মদিনা শাখা আঞ্জুমানে খোদ্দামিনের একটা নতুন কমিটি গঠন করা হলো। এটা সেই ঘটনা কমিটি সম্পর্কে বিস্তারিত জানাবেন আজকের প্রধান অতিথি আঞ্জুমানে খোদ্দামিনের যিনি আছেন কেন্দ্রীয় কমিটি থেকে যিনি আসছেন, তার কাছ থেকে বিস্তারিত জানতে চাব। তা এখন আমি চলে যাচ্ছি সরাসরি প্রধান অতিথির কাছে। ধন্যবাদ। আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন কর্তৃক আজকে এই একটা আন্তর্জাতিক একটা সেবামূলক সংস্থা, এই কমিটি আজকে মদিনা মনোয়ারা কমিটি শাখা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি 2024 এবং 2025 সালের জন্য গঠিত হয়েছে। এই কমিটি যেন মানব কল্যাণে, ইসলামের কল্যাণে কাজ করতে পারে, এর জন্য আমরা সকলে আশাবাদ ব্যক্ত করছি, আল্লাহ দরবারে ফরিয়াদ করতেছি, এই কমিটির শুভকামনা করছি। আমরা আশা রাখি যে কোনো একটা কমিটি আপনার সংগঠনকে অগ্রগামী করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মদিনাতুল মুনাব্বারার মতো বরকতময় জায়গায় আমাদের এই ট্রাস্টি বোর্ডের আজকের এই মদিনা মুনাব্বারা শাখার কমিটি অত্যন্ত শক্তিশালী একটা কমিটি হয়েছে। আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ মানবতার কল্যাণে জনগণের জন্য অনেক বড় খেদমত করতে পারবো ইনশাআল্লাহ। কোনো কমিটি ছাড়া কোনো কাজ করা সম্ভব না। কমিটির মাধ্যমে কাজ করতে সহযোগিতা সহজ এবং কাজকে এগিয়ে নেওয়ার জন্য একটা কমিটি লাগে। তো সেই হিসাবে আজকে মদিনা মুনাব্বারা শাখা আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন যে নব কমিটি হয়েছে, কমিটি আমার কাছে ভালো লেগেছে। আশা রাখি 2024-25 সাল এই 2 সালে এই কমিটি আগামী দিনকে এগিয়ে নিয়ে যাবার আমার আশা, আমার বিশ্বাস ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই আপনাদের কমিটির উদ্দেশ্য কি? আমাদের কমিটির উদ্দেশ্য হলো মানব সেবা, প্রথমে আমাদের হলো মানব সেবা এবং আল্লাহ এবং রসুলের পথে যাতে আমরা থাকতে পারি এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেজামন্দির যেন আমরা হাজির করতে পারি। যেহেতু আমরা ওলি আল্লাহ এবং হুজুর পাক রাসূলুল্লাহ আলাইহিসসালামের রেজামন্দির জন্য আমরা কাজ করে যাই, আমাদের নিজের কোনো স্বার্থের জন্য আল্লাহ এবং রসুলের জন্য আমরা কাজ করি। আমিন। নতুন কমিটির সভাপতি, আপনি আপনার মনোভাব প্রকাশ করেন, আজকের কমিটি আপনার কাছে কেমন লাগলো বা যারা কেন্দ্রীয় কমিটি থেকে আসছে সে বিষয়ে আপনি এখন বিস্তারিত বলেন সবার নাম সহ। আলহামদুলিল্লাহ, আমরা কল্পনা করতে পারিনি আজকে এরকম একটা অনুষ্ঠান করতে পারব। আমরা খুব খুশনসিব যে আজকে আমাদের হচ্ছে একটা আল্লাহ রসুল আল্লামা সৈয়দ আলী সম্প্রদায় দেখতে পেলাম এবং মোশারফ হোসেন আলী সাহেবকে পেলাম, এবং আমাদের সবাইকে পেয়ে আমরা খুব আনন্দিত। আসলে আমাদের একমাত্র আমাদের উদ্দেশ্য হচ্ছে একএম, যেটা আঞ্জুমানে খোদ্দাম মুসলিমিন মুসলমানদের খাদেম, আমরা মানবতার সংগঠন সবাইকে, আমরা আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রসুলের, যেটা আল্লাহ ফজলের শাহানু কোরআনে কারিমে ঘোষণা করেছেন বলছেন লাকাদে কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই রসুলের পাকের আদর্শটা নিয়ে আমাদের রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদের হাজির করার জন্য এই উদ্দেশ্য আমাদের আর কোনো উদ্দেশ্য নেই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। আজকের কমিটির সেক্রেটারি আপনাকে ঘোষণা করা হয়েছে, আপনার অনুভূতি প্রকাশ করবেন এবং এই কমিটি সম্পর্কে আপনার আগামী দিনে কি পরিকল্পনা সেই সম্পর্কে আপনি বলবেন। ধন্যবাদ এমজনী সাহেব, সাংবাদিক সাহেব। আসলে আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন আমাকে নতুন আর টিভিকে ধন্যবাদ আমাদের এই মুহূর্ত অনুষ্ঠানের লাইভ করার জন্য, আমরা ওনাদের কাছে কৃতজ্ঞ। আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন মদিনা মানুষের আজকে কাউন্সিল কেন্দ্রীয় ট্রাস্ট আমাকে সেক্রেটারি হিসেবে নির্বাচন করছে। আমি কেন্দ্রীয় ট্রাস্টের কাছে শুক্রিয়া জানাচ্ছি। আমি এবং উৎফুল্ল আনন্দিত। আঞ্জুমানে খোদ্দামুল মুসলিমিন আপনারা জানেন এটা মানব সেবামূলক সংস্থা। আমরা দেশের নানা দুর্যোগের সময় আমাদের কেন্দ্রীয় ট্রাস্টের নেতৃত্বে আমরা সেবা দিয়ে আসছি। আমরা কেন্দ্রীয় ট্রাস্টে এই দুর্যোগ সময় টান দিয়ে যাচ্ছি। আমরা যে কোনো দুর্যোগে অ্যাম্বুলেন্স সেবা দিচ্ছি। আমরা এই করোনার সময় অ্যাম্বুলেন্স সেবা, আমরা এই অক্সিজেন সেবা সহ নানা রকম সেবা দিয়ে যাচ্ছি। আমাদের অতীতের কার্যক্রম আগামীতে আরও মদিনা শাখা তাদের কেন্দ্রীয় ট্রাস্টকে আরও সহজতা এবং তাদের লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে নেওয়ার জন্য আমাদের সহজতা অব্যাহত থাকবে। এবলে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের অনুষ্ঠানকে। সালামু আলাইকুম। আপনি কিছু বলুন। আলহামদুলিল্লাহ, আজকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়
টেলিভিশন আর টিভিকে আজকে আমাদের অনুষ্ঠানে টেলিকাস্ট করার জন্য। আলহামদুলিল্লাহ আঞ্জুমান খুদ্দামুল মুসলিমিন মানুষের মানব সেবায় এগিয়ে নেওয়ার জন্য ইনশাল্লাহ আমরা প্রবাস থেকে কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সরকারকে দেবীতে পাঠাচ্ছি সব এবং বাংলাদেশের মানুষের মনোবতা এবং প্রত্যেকটা দুর্যোগে প্রত্যেকটা অসহায় সহায় হিসেবে ইনশাল্লাহ আমরা কাজ করার জন্য তীব্র ব্রত নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। আমার কর্তব্য দিয়ে আমি সিনিয়র সহসভাপতি। ধন্যবাদ আপনাকে।